সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে রিসার্চ অফ ফ্রিডম থেকে মুক্তির সন্ধানের পক্ষ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের আন্তরিক ক্যাম্পাস, আমাদের ভালোবাসার ক্যাম্পাস, আমার প্রিয় ক্যাম্পাস, যে ক্যাম্পাসে আজকে আমাদের ক্যাম্পাসের দশম বিশ্ববিদ্যালয় দিবস। এই দিবসে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্ট যে রঙে রাঙিয়েছে সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি। এই যে দেখেন, এটি হচ্ছে গণযোগাযোগ ও তথ্য প্রকাশনা বিভাগ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিভাগের কী কী ধরনের পোস্টার, কী ধরনের বিভিন্ন ধরনের তথ্য এখানে দেওয়া উপস্থাপন করা আছে। তথ্যদের মাঝে দেখানো হচ্ছে যে এখানে আমাদের ডিপার্টমেন্টকে তারা প্রেজেন্ট করতেছে। পরের যে ডিপার্টমেন্টটি, এটি কিছুক্ষণ আগেই চলে গেলো, এটি আমাদের সেন্ট্রাল লাইব্রেরি ছিল। এটা হচ্ছে লোক প্রশাসন বিভাগ। আপনারা জেনে হয়তো হতবাক হয়ে যাবেন যে হচ্ছে আসলে বিভাগের নাম হচ্ছে লোক প্রশাসন, কিন্তু তারা আসলে ওষুধের ব্যবসা করতে পারে। আসলে তাদের একটা আলাদা ধরনের রিপ্রেজেন্টেটিভ, এটা তারা আলাদাভাবে ওষুধকে তুলে তুলছে। এই যে দেখছেন, এটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট। এটি বেশ একটা সচল ডিপার্টমেন্ট, এবং সচল ডিপার্টমেন্ট দেখে বোঝা যাচ্ছে আসলে এইভাবেই যে এখানকার লোক সংখ্যা এবং অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন। তারা বিভিন্নভাবে তাদের যে বিভাগের তথ্যগুলো আছে সেগুলো তারা উপস্থাপন করছে। এটা হচ্ছে আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এই বিভাগে দোকানে কেউ নেই, স্টলে কেউ নেই, কিন্তু আপনারা দেখতে পারেন এই যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের ডিপার্টমেন্টকে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে, তথ্যচিত্র দিয়ে, বিভিন্ন ধরনের উপস্থাপনা দিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, এই বিভাগ আলাদাভাবে তারা সাজার চেষ্টা করছে। তারা তাদের নিজস্ব যে বুদ্ধি আছে, আইডিয়া আছে, সেগুলো নিয়ে কাজ করছে। তারা একেবারে খুব রঙিনভাবে তাদেরকে সাজিয়েছে এবং তাদের রিকোয়েস্ট করেছে, তাদের ডিপার্টমেন্টকে কীভাবে রিভেজন করলেন তারা সেটি করার চেষ্টা করছে। এটি আরেকটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের নাম রাখতে হচ্ছে সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট। সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট তাদের করে সাজানোর চেষ্টা করছে, তাদের যে সে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এখন আমি নিয়ে আসছি আপনাদেরকে আমার ডিপার্টমেন্টে, আমার সেই ভালো লাগার ডিপার্টমেন্ট, আমার সেই প্রিয় ডিপার্টমেন্ট। আপনি দেখছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে কতভাবে প্রতিফলিত করা যায়, বিজেপি চেষ্টা করতেছে রাষ্ট্রবিজ্ঞানের যে বিভাগের যে ছাত্রছাত্রীরা, তারা এটা তাদের একটি সংগঠন, তারপরে এটা তাদের আরেকটি সংগঠন, এখানে তারা ফটো গ্যালারি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে তাদের কালেকশনের বই, এবং তাদের সেমিনারের যে প্রকারের বই আছে তার কিছু প্রমাণ তারা এখানে আছে। এখানে আপনাদের মোটামুটি এই হচ্ছে আমার ডিপার্টমেন্টের বর্ণনা। দেখতে বেশ ভালোই লাগছে, বাংলাদেশের মানচিত্র তারা আট করার চেষ্টা করছে। এবারে আমরা আসি পদার্থবিজ্ঞান বিভাগে। পদার্থবিজ্ঞান বিভাগ তাদের নিজের বুদ্ধিমত্তা দিয়ে তাদের বিভাগকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে। এখানে তারা তাদের যে অর্জনগুলো আছে, তাদের যে বিষয়গুলো আছে পদার্থবিজ্ঞানের উপর, তারা এগুলো দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা জানালে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূগোল পরিবেশ বিজ্ঞান বিভাগ। এই বিভাগে যে বিভিন্ন ধরনের অর্জন আছে, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি এবং অন্যান্য যে বিষয়গুলো আছে তারা এখানে উপস্থাপন করার চেষ্টা করছে, এবং তাদের এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ। তাদের নিজস্ব যে পরিসংখ্যানের বিষয় আছে, কীভাবে ডাটা করতে হবে, ঠিক এই কাজটা করতেছে। এখানে অনেকেই বসে আছে, তাদের তথ্য উপস্থাপন করা হয়েছে, তারা তাদের বিভিন্ন ধরনের দেখাচ্ছে বিভিন্ন ধরনের বিষয়গুলো। বিশ্ববিদ্যালয়ের খুব জাকজমকদের ডিপার্টমেন্ট, সেটি হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তাদের আসলে যে বুদ্ধিমত্তা তারা পরিচয় দিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটি সুন্দর ইয়াদ আছে, এটি যেভাবে দিয়ে ঘোরানো যায় আপনারা দেখতে পাচ্ছেন। তাদের আসলে ক্রিয়েটিভ পাওয়ার এবং চিন্তাভাবনাগুলো তারা একটি উপস্থাপন করছেন, এবং এইখানে তারা বিভিন্ন ধরনের তথ্যবাদি দেওয়ার চেষ্টা করছেন, এবং এই যে তাদের ক্রিয়েটগুলো মোটামুটি এডুকেট। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্ট, এই মার্কেটিং হচ্ছে মানে হচ্ছে তাদেরকে নিজেদেরকে ব্র্যান্ডিং করা, ঠিক এই কাজটাই তারা এখানে করতেছে। তাদের ডিপার্টমেন্টকে কীভাবে আলাদাভাবে সাজানো যায়, আলাদাভাবে ব্র্যান্ডিং করা যায়, এই কাজটি করতেছে। তারা এখানে একটি ফটো গ্যালারি দিয়েছে, ফটো গ্যালারি দেওয়ার পর এই যে তাদের একটি অর্জন এবং তাদেরকে এটি বিভিন্নভাবে, এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ডিপার্টমেন্টের তাদের স্টল। তারা তাদের ডিপার্টমেন্টকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এবং তারা এখানে ক্রেস্ট নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাদের একটি দেওয়াল পত্রিকার মতো এখানে দেখা যাচ্ছে মোটামুটি। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্ট। ইংরেজি ডিপার্টমেন্ট তাদের মতো করে তারা সাজানোর চেষ্টা করছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারা এখানে একটা চার্চ আর্ট করার চেষ্টা করছে, গির্জা, এবং তাদের যে বিভিন্ন ধরনের অর্জনগুলো আছে তারা এখানে দেওয়ার চেষ্টা করছে।
এবং এখানে দেখা যাচ্ছে যে তারা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্যচিত্র এখানে উপস্থাপন করতেছে। এটি বিশ্ববিদ্যালয়ের একটি বেশ কার্যকরী সংগঠন, সংগঠনের নাম হচ্ছে বাঁধন। রক্তের গ্রুপ নির্ণয় করতেছে তারা এখানে, এবং আজকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করা এবং আরও আনুষঙ্গিক কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। সুতরাং দর্শক, ওইখানে চলতেছে আমাদের মূল অনুষ্ঠান। এটি হচ্ছে আমাদের ক্যাম্পাস, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ক্যাম্পাসে আজকে অনুষ্ঠান উৎসব মুখের একটি অবস্থা। এই অবস্থায় আমি আশা করছি যে আপনারা ভালো থাকবেন এবং আবারও কোনো এক সময় কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে।